জিনিসটা যদি আপনি আলু দিয়ে মাত্র পাঁচটা যদি আপনার মিট দেয় তাহলে কি হলো জিনিসটা? আমার মেনুতে লেখা আছে হ্যাঁ আলু গোশ, হ্যাঁ আলু গোশ, কারণ আপনারা মাংস নিয়ে যাবেন আলু কে খাবে? আমি তো এটা তো আমরা এটার জন্য কি আমরা দায়ী? এখন অবশ্যই আপনার দায়ী, এখন মনে করি একজন সব খেয়ে গেছে আপনি না আপনি বাই নিছে আপনার বাইরে না আরেকজন দিছে হ্যাঁ আনলিমিটেড না আমার তো যত ইচ্ছা খেতে পারবো ঠিক আছে আপনি ওই হিসাব করে তো আপনি প্রত্যেকটা লোকের কাছে শুনেন, প্রত্যেকটা লোকের কাছে আপনাদের সার্ভিস অসন্তুষ্ট, আগ্রাবাদের লোক আপনি এনাদের কাছে শুনেন প্রত্যেকটা লোকের কাছে সার্ভিস অসন্তুষ্ট, সবগুলো আমাদের বন্ধু বান্ধব, আপনি লিটল এশিয়াতে যাইয়া খালি দেখেন পাঁচটা এই তাইটা ছিল এই তো কোয়ালিটি ভালো করে চলেন। আপনি এখন দুপুরে কত মেশান? 7-7 প্লাস সন্ধ্যায় দিনের কথা বলতেছি, দিনের উচ্চাদা মাছ খাও নিম্ন মাছ থাকে, আপনি কোনো মাছে দেন নাই, এনে লুচা মাছ করে বাজে দিচ্ছেন, এটা কি ধরনের কথা? কি দিচ্ছেন? আমরা তো এগুলো পাই নাই, আমরা আমি তো একই একটু আগে আসছি, আমি তো নটায় আসি, এটা পাই নাই কেন আমাকে সেটা বলেন? আপনি গরু মাংস কোন আইটেমে দেন নাই, আলু বলতেন কেন? আপনি এত নিচে যাওয়া দরকার নেই, খালি আলুই আছে, আপনি মাংস আছে? না না না, এটা আমি ফার্স্টে মনে করতেছিলাম যে জিনিসটা হচ্ছে খালি যে আমি একাই মানে ডিসঅ্যাপয়েন্টেড, প্রত্যেকটা লোক ডিসঅ্যাপয়েন্টেড দেখছেন, যারা বেশি নিচে নিচে মাসারটা রিফিল দেওয়ার কিন্তু কথা, এখন এক ঘন্টা বাকি আছে, কিছুই দেয় না। এটাও নাই, ও আপনি যে কাঁকড়া খাবেন কাঁকড়াও তো নাই, ওনাকে বলে লাভ নেই, ওনাকে ডাকবেন। আপনাদের এখানে এই যে এখানে আলু একটু সাঁতরাই দেখেন কোথাও আমরা চলে গেলে দেবেন? ডাক দেওয়া উচিত, ডাক দেওয়া। তারপর পেস্ট্রি দেওয়ার কথা, পেস্ট্রি কোথায়? পেস্ট্রিও তো দেয় না, পেস্ট্রি দেওয়ার কথা না ভাই, পেস্ট্রি দেওয়ার কথা না, কেক পেস্ট্রি দেওয়ার কথা না, কিন্তু মেনুতে তো লেখা আছে কেক পেস্ট্রি। হ্যাঁ না না, কিন্তু হচ্ছে ইংশে তো লেখা আছে, পেস্ট্রি কেক থাকবে, বিফ চিলি অনিয়ন থাকবে, বিফের আইটেম দিচ্ছেন মাত্র একটা, তো বিফের আইটেম আরেকটা কোথায়? আচ্ছা
না না প্লেট না, টোটালি জিনিসটা হচ্ছে যে টোটালি প্রত্যেকটা জিনিসের ভিতরে হচ্ছে স্বল্পতা রয়ে গেছে। আমি খাই কিন্তু আপনাদের এখানে টোটালি আইটেম গুলো দিয়ে গেছে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। স্যার আমরা যতটুকু সম্ভব, যত ফাস্ট সম্ভব আমরা কিন্তু খাবারগুলো দিচ্ছি স্যার। আপনার মিটটা কমই দেয় কিন্তু আমরা ওই হিসাবে মিটটাই বেশি দিই এখানে। মিট বেতাল মিট সে পাবে না? অবশ্যই পাবে স্যার, আমরা আবার দিব, রিফিল করবে, অবশ্যই করবে। এই যে মাত্র দিয়ে গেছে স্যার এখানে, কোথায় না এখানে দেখেন, আমার সামনে দুই মিনিট আগে দিয়েছে স্যার। এই যে দিল আপনাকে এক পিস, এটাই শেষ। স্যার আপনার কথা হলো যে মানে এখানে সব সময় বিফটাই সবাই আগে নিচ্ছে, আলুটা কেউ ধরতে চাই না। এখন আমরা দিছি আলু গোশত, মানে বিফ এখন আমি বলি যে দুইটাই তো থাকার কথা, বিফও থাকার কথা, আপনার আলুও থাকার কথা, তো দুইটার ভিতর তো থাকতেছে, একটা পরে থাকতেছে। এই যে এক খাচ্ছে না, তো খাচ্ছে না খেলে যে সবাই টাকা দিয়ে আসছি না, তো খাওয়ার কথা না আমাদের, আমাদের কি বিফ খেতে পারবো না? যদি শুধু আমরা বিফটাই দিয়ে থাকি, একটা কথা চিন্তা করেন আমরা কতক্ষণ দিতে থাকবো? তো এটা দিবেন না, তাহলে আপনারা বুফে খুলছেন কেন? তাহলে আমার বলেন বুফে খুলছেন কেন? বুফে খুলছেন কেন? এটাকে এখানে দিছে, এখন আবার দিচ্ছে স্যার। আপনি শুধু বলবেন যে এটা নাই, অবশ্যই রিফিল অবশ্যই হবে। আমি হলো একটু আগে বিফের এখানে আমরা 10-15 মিনিট ধরে ওয়েট করার পরে চিল্লাম পরে, তারপর আপনারা বিফ রিফিল করছেন, আপনারা সরাসরি কিন্তু বিফ রিফিল করেন না। আপনি যখনই বলবেন স্যার তখনই রিফিল। হ্যাঁ বলেন, আমাকে বলেন না, আপনাদের এখানে আইটেমে এত স্বল্পতা কী কারণ? এখানে যে শুধুমাত্র মিট মিটই নাই, ভিতরে আলু পড়ে থাকতেছে, মিট পড়ে থাকতেছে, মিট কোথায়? আপনারা আপনি আমাকে বলেন, আমি বলি আপনার শুনেন, এখানে এই যে মাংস আছে আলুও আছে। আপনারা মাংস নিয়ে যাবেন, আলু কে খাবে? আমি তো এটা তো এটা জন্য আমরা দায়ী এখন, অবশ্যই আপনার দায়ী। এখন মনে একজন সব খেয়ে আপনি নেন না, আপনার বাইরে নিচ্ছে, আপনার বাইরে নেই আরেকজন নিচ্ছে। হ্যাঁ আনলিমিটেড না, আমাদের যত ইচ্ছা খাইতে পারবো, ঠিক আছে। আপনাদের বিফ চিলি অনিয়ন দেওয়া গেছে, ওইটা কোথায়? ওই যে চিকেন চিলি লেখা আছে না, অব্লিক দেওয়া ছিল না, মেনু আমার অব্লিকটাও আছে দেখেন না, মেনু আমার সামনে ছিল একটু দেখেন, আপনি মেনুটা দেখেন, আমি দেখেন দেখেন না, চিকেন চিলি অনিয়ন ওরিয়েন্ট রেস্টুরেন্ট পার্টিশনে যে কোনো মুহূর্তে যে কোনো ফুড চেঞ্জ করতে পারবে, এটা ওরিয়েন্ট রেস্টুরেন্ট পার্টিশন। তারপরে পেস্ট্রি কেক, আপনার পেস্ট্রি কেক কোথায়? সবাই বুঝতে পারে, সবাই ঠিক আছে, সবাই বুঝতে পারে, সব আইটেম দেখছেন, বাট নিচের নিচের পোর্শনটা একটু পরে দেখবেন। হ্যাঁ ওইখানে যদি আপনি পরে দেখেন, আপনি জিনিসটা দেখুন ওইখানে কি লিখে রাখছেন, আপনি দেখেন ওরিয়েন্ট রেস্টুরেন্ট পার্টি সেন্টার যে কোনো মতো যে কোনো ফুড চেঞ্জ করতে পারবে। হ্যাঁ এটা ওরিয়েন্ট রেস্টুরেন্ট পার্টি সেন্টারের আওতায়,
আচ্ছা তো দেন আমরা যে কোনো মুহূর্তে আমি 53 যখন আমি 54 যখন লাগাইছি 50 প্লাস আইটেম যখন করছে 50 প্লাস প্লাস 3 4 মাই আইটেম লাগাইছি আমি এখন আচ্ছা আর এছাড়া যে আমি বিফ চিলির বদলে যে কোনো একটা ডেজার্ট দিছি বা অন্য কিছু দিছি এমন কোনো কথা না বিফ চিলির বদলে আমি চিকেন চিলি অনিয়নটা দিছি সবটা বিফ চিলি দিচ্ছি এক সপ্তাহ চিকেন সব কিছু একটা সিস্টেম আছে ভাই আমি শুধু ক্যামেরা একটা নিয়ে শুধু এরকম বললাম ক্যামেরার কথা না ভাই এসে এটা এমন না যে আপনাদের এখানে নতুন খাইতে আসতেছি লিমিট আমরা তো লিমিটে ইয়ে করছি আমরা তো এখানে মনে করেন 1300-1400 টাকা বুকে দিই নাই হ্যাঁ আমরা বুকে দিছি মাত্র 600 টাকা তবে বিফের আইটেম থাকার কথা ছিল একটা বিফ চিলি অনিয়ন আর একটা বিফ পটেটো মিক্স মানে দিয়েছে যেটা আলু গোস্টটা দিয়েছে কিন্তু বিফ চিলি অনিয়নটা দেয় নাকি চিকেন তান্দুরি উইংস খালি তান্দুরিটা দিছে স্মল ফ্রাইড চিকেন এটা আছে চিকেন চিলি গার্লিক উইথ বোন এটা দিছে এটা আছে হাবি চামচ দেখাচ্ছে
বাসায় চামচ দেখা আছে আপনাদেরও যদি এই ভিডিওটা প্রচুর দেখা, আপনারা যত বেশি ভিডিওটা দেখবেন তত বেশি আমি টাকা পাবো। দেওয়ার মধ্যে সে তুমি দই খাইতে পারো, তাহলে দইয়ের ভাড়াটা যদি বাসায় নিয়ে যেতে পারো তাহলে ঠিক আছে। তো পেস্ট্রি হবে না, আর আইসি সুন্দর সময় আমার বুঝে এটা কোন দিক দিয়ে লাভ হয়ে গেছে, কোন দিক দিয়ে লাভ মনে হয়েছে। এদের টাকা আগে নিয়ে রাখছে, মানে এই আইটেমগুলো দেখার পরে আসা উচিত হয়। বিফের রিফিলের সিস্টেম দেখছো? আরে না, বিফ রিফিল করে না, 10 মিনিট ধরেছো মানুষজন, বিফ নাই চিকেন নাই, মানে বালচিটটা খাইতে আইছি। মানে মনে হলো যে নিজের টাকাটা, নিজের টাকাটা দিয়ে এখানে ভুয়া মারা খাচ্ছে। তার পুডিংটা মজা হয়েছে, আসসালামু আলাইকুম। খাইতে চাই থেকে সাজ্জাদ, আজকে আমরা অনেক আশা নিয়ে জিজি থেকে আগ্রাবাদে বুফে খাইতে এসেছিলাম 600 টাকা দিয়ে, কিন্তু টোটালি আমরা আজকে এখানে হতাশ, কারণ বিভিন্ন আইটেমের স্বল্পতা, রিফিলে রিফিল দিচ্ছে না ঠিক মতন, সব কিছু দিয়েছে আমরা হতাশ আজকে। তো তাদের এখানে এটা রেস্টুরেন্টটা হচ্ছে ওরিয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, এখানে হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার হচ্ছে তারা বুফের আয়োজন করে সন্ধ্যা 7টা থেকে 10টা, 50+ আইটেম লেখা আছে, এবং এটার মূল্য হচ্ছে 599 টাকা। তো 599 টাকায় তাদের এখানে অনেকগুলো এখানে আইটেমের কথা বলা আছে, তো আমরা ভাবছিলাম এই আইটেমগুলো সবগুলোই থাকবে, কিন্তু এখানে এসে দেখলাম যে টোটালি এখানে সিচুয়েশনটা আলাদা, কারণ তারা বুফে শুরু করতে করতে 7টায় শুরু করার কথা, তারা শুরু করছে টোটালি 8টার সময়। তো এটা টোটালি যেটা জিনিসটা হচ্ছে একটা হতাশা বেশি জিনিস, কারণ আমি স্বাভাবিক আমি টাকা দিয়ে আসছি, তো আমাকে এখানে 1 ঘন্টা আমাকে লেটে যদি খাবার দেয় তাহলে জিনিসটা আমার জন্য লস, তাহলে 2 ঘন্টা খাবার খাওয়ার জন্য আমি মাত্র 2 ঘন্টা সময় পাচ্ছি। তো তারপরে এখানে তারা বলছিল যে বিফের আইটেম দিবে 2টা, তো শুধু এখানে বিফের আইটেম হচ্ছে আলু গোষ্ঠটা, কিন্তু বিফ চিলি অনিয়ন যেটা আছে সেটা তারা দেয়নি। পেস্ট্রি কেকের কথা বলা ছিল ডেজার্টে, তো পেস্ট্রি কেকটাও দেয়নি, যদি শেষ হয়ে যায় সাথে সাথে আপনার রিফিল করে দেয় বা সর্বোচ্চ 3-4 মিনিট টাইম নেয়, কিন্তু এখানে হচ্ছে আপনার খাবার শেষ হয়ে গেছে, কারো কোনো খবর নাই, কিছু নাই, মানে তাদের তার টোটালি সার্ভিসেও হচ্ছে আমরা হতাশ। তো নর্মালি কি আপনার সাথে সাথে রিফিলটা করার কথা, কিন্তু এখানে রিফিলের কোনো সিস্টেম নাই, রিফিল দিচ্ছে তো দিচ্ছে না, যেমন গরুর মাংস শেষ হয়ে যাচ্ছিল, তো গরুর মাংস যখন শেষ হয়ে গেলো আমি তাদেরকে বললাম যে কী ব্যাপার গরুর মাংস 10-15 মিনিট হয়ে গেছে আপনারা রিফিল দিচ্ছেন না কেন, তারা বলতেছে যে আপনার এখানে তো এখনও প্লেটে তো 4-5 টুকরো দেখতে পাচ্ছি, তো আপনি এখনও গরুর মাংস কেন খুঁজতেছেন, এটা তো আলু খুঁজছে, এখানে আলু আলু থাকলেও বেশি মাংস থাকবে কম, তো আমি তাদেরকে বললাম যে জিনিসটা তো এটা তো ঠিক না। তো তারপরেও তারা হচ্ছে আরও তারা আরও 10-15 মিনিট পরে তারপর হচ্ছে তারা গরুর মাংস সার্ভ করেছে, কিন্তু তারপরে হচ্ছে অল্প কিছু পরিমাণ, তারা বিভিন্ন আইটেম আর খাবারের টেস্টও আপনার অতটা বেশি খুব বেশি, তবে ডেজার্টে হলো হালকা কয়েকটা আইটেম একটু টেস্ট আছে, বাকি আদার্স জিনিসগুলোতে হচ্ছে ভাই টোটালি হতাশ। তো এই জন্য আমি সোজা বলতে পারি যে কি আপনাদের বাসায় যদি কোনো কাজ না থাকে, বসে বসে যদি বাল ছিঁড়তে না পারেন, তাহলে এখানে 600 টাকা আছে, 600 টাকা এখানে বাল ছিঁড়তে আসতে হবে, সিরিয়াসলি ভাই বলতে এত দূর থেকে এখানে খাইতে আসতে পারে মানে হয় না, আপনার টাকা যদি বেশি হয়ে যায় তাহলে আপনি এখানে খাবার খাইতে আসতে পারেন, আদারওয়াইজ ভাই আপনার আসার দরকার নেই, সিরিয়াসলি বললাম তো, এর থেকে 600 টাকা দেখে না আসে, আপনি যদি ঘরে বসে কিছু যদি বাল ফেলান তাও আপনার লাভ আছে, বললাম তো, মানে হচ্ছে আমি নর্মালি হচ্ছে কি আপনারা সবাই দেখেন যে কি আমি বুফে খাইতে আসতে কি নন স্টপ খাইতে থাকি, এখন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে 9:10, তো এর ভিতরে আমার খাওয়া শেষ হয়ে গেছে 1 ঘন্টা 10 মিনিট ভিতরে, কারণ আইটেম খাওয়ার মতনও কিছু নাই, আইটেম হচ্ছে অন্য কিছু পেটের ভিতরে যাচ্ছে, তো এটাকে অন্য জায়গায় আমি যদি খাইতে পারতাম তাও আমাদের টেস্ট আর কি ভালো থাকতো, তো কি আর করা, বাকিটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন।